হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। ডিয়ার বাঙালি, পছন্দের মাছের তালিকায় ইলিশ চিংড়ি পর উঠেই আসে চিতল মাছের কথা। তাই আজকে আমাদের রেসিপি হলো চিতল মাছের পেটির কালিয়া। কিভাবে চিতল মাছের পেটির কালিয়া রান্না করলে সেই স্বাদ সবার মুখে লেগে থাকবে, সেটাই আজ শেয়ার করতে চলে এসেছি। এরকম বিভিন্ন নিত্য নতুন রেসিপি দেখার জন্য ইউটিউবে সার্চ অপশনে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব অপশনে গিয়ে অল অপশনটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পিস চিতল মাছের পেটি নিয়ে নিয়েছি, এখানে প্রায় 800 গ্রাম মাছ রয়েছে। মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি, প্রায় 15 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে 1/2 কাপ মাস্টার্ড অয়েল গরম করে নিয়েছি। ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর পেটিগুলো অ্যাড করে দিচ্ছি, বেশ লালচে করে ফ্রাই করে নেব। খুব হালকা হাতে উল্টে দিচ্ছি, যেহেতু পেটিগুলো বড় ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে উল্টে দিতে হবে। আর একসাথে বেশি মাছ ফ্রাই না করাই ভালো, তাতে করে ভেঙে যাওয়ার চান্স আছে, তাই অল্প অল্প করে ভেজে নিতে হবে। দেখুন একটা পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি। মাছটা ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত পেটিগুলো আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এরপর ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। একটা গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য গোটা জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব একটা মিষ্টি গন্ধ আসতে শুরু করা পর্যন্ত। পুরো রান্নাটাই আমরা করছি মিডিয়াম ফ্লেমে। তারপর মিষ্টি গন্ধ আসতে শুরু করলে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ। আমি কিন্তু এখানে পেঁয়াজটা পেস্ট করে নিইনি, গ্রেট করে ইউজ করছি। ভালো করে ফ্রাই করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সময় রেড চিলি পাউডার ইউজ করার জন্য একটা সুন্দর কালার আসবে গ্রেভিতে। করে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টিস্পুন রেড চিলি পাউডার, এর আগে আমরা কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি, এটা শুধুই লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি যাতে টেস্টটা ঠিক মতো ব্যালেন্স হয়। সামান্য জল অ্যাড করে দিচ্ছি। মশলাটা কষানোর সময় মাঝে মাঝে অল্প অল্প জল অ্যাড করাই যেতে পারে, আমি এখানে গরম জল অ্যাড করেছি। পর 4-5 মিনিট ধরে মশলাটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, মানে ঠিক মতো মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ জল, কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। আর ঝোলটা ফুটে ওঠার পর আমরা ভেজে রাখা পেটির মাছগুলোকে অ্যাড করে দিলাম। 5 মিনিট ওয়েট করব। ফোটানোর পর আমরা মাছগুলোকে আবার উল্টে দিচ্ছি, খুব সাবধানে উল্টে দিতে হবে। আরো
5-7 মিনিট কুক করে নিলে আমাদের রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে। দেখুন 5 মিনিট ফোটানোর পর তেলটা কি সুন্দর ওপরের দিকে উঠে এসেছে, তার মানে আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এই সময় আমরা অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা অফ করার পরে আমরা গরম মশলা গুঁড়োটা অ্যাড করছি। এরপর ঢেকে রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য, আর তারপর ধোয়া সাদা গরম ভাতের সাথে সার্ভ করে দেব চিতল মাছের পেটির কালিয়া। কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি এখনো